দর্শক, আজ সারাদিন দেশের ক্রিকেটে একটা টান টান উত্তেজনাপূর্ণ অবস্থা চলছে। আপনারা সকাল থেকেই অনেকে জানেন হয়তো বা যে সাকিব আল হাসান ইস্যুতে কিন্তু মিটিং হয়েছে, বিসিবির কর্তারা মিটিং করেছেন এবং মিটিং শেষে কিন্তু নাজমুল হোসেন পাপন বেশ একটা হুমকি দিয়ে রেখেছেন সাকিবকে, যে সে তার জায়গা থেকে না সরে আসলে জাতীয় দলের দরজা তার জন্য বন্ধ। স্পটে ছিলেন আমাদের সহকর্মী, আমার সহকর্মী তাশফিক পলক। পলককে জিজ্ঞাসা করবো যে পাপন ভাইয়ের যে প্রেস কনফারেন্স ছিল সেখানে অ্যাটমসফিয়ারটা কেমন ছিল এবং পাপন ভাইয়ের কথা শুনেছেন, সব মিলিয়ে যে এই একটা এক ধরনের হুমকি দিলেন পাপন ভাই, এটাই কিভাবে দেখছেন? ফয়সাল, আপনাকে জানিয়ে রাখতে চাই যে সাকিবের জন্য কিন্তু, সাকিব শুধু নয়, আমাদের এশিয়া কাপের যে দল দেওয়ার কথা সেটার জন্য কিন্তু আমরা গতকালকে থেকেই অপেক্ষায় ছিলাম। আপনি নিশ্চয়ই জানেন যে গতকালকে আমরা পাপন ভাইয়ের বাসার নিচে কিন্তু অনেকক্ষণ ছিলাম, প্রায় 4-5 ঘন্টা। এরপরে আজকে আমরা আবার মিরপুরে গিয়েছি। আমরা শুনেছিলাম যে মিরপুরে দল দেওয়ার কথা, একই সঙ্গে সাকিব ইস্যুতে। সাকিবের ইস্যুটা আসলে আমরা সকালে জানতে পারি, কারণ হচ্ছে এরকম একটা রিউমার সৃষ্টি হয়েছিল যে সাকিব হয়তো এশিয়া কাপে তার খেলা হচ্ছে না। কারণ আপনি নিশ্চয়ই জানেন এবং দর্শকও নিশ্চয়ই জানে যে সাকিব হচ্ছে বেট উইনারের অঙ্গ প্রতিষ্ঠান, যে বেট উইনার নিউজ, এই বেটিং কোম্পানি যারা আর কি বেটিংয়ের সাথে সম্পৃক্ত তাদের সঙ্গে একটা চুক্তি করেছেন। চুক্তির অঙ্কটা অনেক বড়, 10 কোটি টাকা আমি যতদূর জানতে পেরেছি। তো সব মিলিয়ে পরে আমরা মিরপুর থেকে আসলে আমরা জানতে পারি যে পাপন ভাইয়ের যে অফিস, বেক্সিমকো ফার্মা লিমিটেডের যে অফিস, সেখানে বোর্ডের যে কর্তা রয়েছেন তারা সকলে মিলে পাপন ভাইয়ের সঙ্গে একটা আলোচনা চলছে সাকিবের ইস্যুতে। তো সেখানে আসলে মোট কথা অনেক সাংবাদিককে আমি দেখেছি, আসলে যাদেরকে আসলে মিরপুরে দেখা যায় না তারা অনেকেই কিন্তু সেখানে ছিলেন, এবং পুরো বেক্সিমকো ফার্মার যে গ্রাউন্ড ফ্লোর সেটা সাংবাদিকদের দিয়ে ভরে গেছে, এবং সবারই আসলে একটা আগ্রহ ছিল যে আসলেই সাকিবের এই ইস্যু নিয়ে বিসিবি কী বলে। যদিও আমরা পরে যাওয়ার পরে সেখানে পাপন ভাই, আমরা 2-3 ঘন্টা অপেক্ষা করার পর পাপন ভাই এসেছেন, এবং তারপরে কিন্তু তিনি এসে আসলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং কী বলেছেন সেটা তো নিশ্চয়ই এতক্ষণে আপনি এবং আমাদের ক্রিকফ্রেঞ্জি এবং অন্যান্য গণমাধ্যমের মাধ্যমে দর্শকরা জানতেই পেরেছে যে বিসিবি এই ধরনের সাকিবের যে এই চুক্তির ব্যাপারে একদমই জিরো টলারেন্স। এবং পাপন ভাই এটাও বলেছেন যে পুরো বলটা এখন কিন্তু সাকিবের কোর্টে। সাকিব আগামীকাল একটা চিঠি, বিসিবি থেকে একটা চিঠি পাঠানো হয়েছে, সেই চিঠির উত্তরে আগামীকাল সাকিব একটা চিঠি পাঠাবেন, তারপরে আসলে এই পুরো বিষয়টা নিয়ে একটা সিদ্ধান্তে আসা যাবে যে আসলেই তিনি চুক্তি বাতিল করছেন কি করছেন না, বা সেই চুক্তিতে তিনি থাকলেও আসলে তার ক্রিকেট ক্যারিয়ারের ভবিষ্যৎটা কী। এই ছিল আজকের পুরো অ্যাটমসফিয়ার। আচ্ছা, আর এই যে সাকিবের ব্যাপারটা, সাকিব কিন্তু চুক্তি করার আগেও বিসিবিকে জানায়নি, এবং বিসিবি যখন জেনেছে বিসিবি অনেকটাই অবাক হয়েছে যে আমাদের না জানিয়ে কিভাবে এমন একটা কাজ সে করলো, যেখানে আমাদের বিসিবির যে সংবিধান আছে সেখানে বেশ ভালো মতোই লেখা আছে বেটিং সংশ্লিষ্ট কারোর সাথে জড়িত থাকা যাবে না। এখানে সাকিব এবং বেট উইনার নিউজ ডট কম, দর্শক আপনারা এটাও সম্ভবত জানেন, না জানলে জানিয়ে দিই, বেট উইনার নিউজ কিন্তু তাদের ওয়েবসাইটে লিখে দিয়েছে যে আমরা বেটিংয়ের সাথে সংশ্লিষ্ট না। কিন্তু নাজমুল হোসেন পাপন কিন্তু তার স্টেটমেন্টে ক্লিয়ার করে বলেছেন যে আমাদের কোনো সন্দেহ নেই যে বেট উইনার নিউজ বেটিংয়েরই একটা সারোগেট প্রতিষ্ঠান। এক্ষেত্রে আসলে সাকিবের নিজের সাফাই গাওয়ার কি আসলে কোনো পয়েন্ট থাকলো কি না, বা সাকিব যদি এখনও চুক্তিটা বহাল করতে চান সেক্ষেত্রে তার যুক্তিটা কী হতে পারে? দেখুন, পুরো বিষয়টা কিন্তু এখনও একটা ঘোলাটে পরিস্থিতি। সাকিব আসলে কী বলবেন এটা হচ্ছে একটা বড় বিষয়, সে সাকিব চিঠিতে কী বলবেন এটা হচ্ছে একটা বড় বিষয়, তিনি আসলে কি চুক্তি বাতিল করবেন। এবং নিশ্চয়ই আপনি জানেন যে এই ধরনের চুক্তি করার ক্ষেত্রে একটা শর্ত দেয়া ছিল, এবং টাকার অঙ্কটাও যেহেতু অনেক বড়, সেক্ষেত্রে এই চুক্তিটা বাতিল করলে সেই একটা জরিমানা নিশ্চয়ই দিতে হবে। সেই জরিমানার কী হবে বা কী রকম পরিমাণ হবে সব মিলে কিন্তু পুরো পরিস্থিতিটা একটা ঘোলাটে পরিস্থিতি। তো আপনি যেটা বললেন যে এখন সাকিব কী করবেন এটা হচ্ছে একটা বড় বিষয়, এখন আসলে এখান থেকে প্রেডিক্ট করাটা খুবই কঠিন, কারণ বিসিবি তাদের স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে যে এই ধরনের কোনো বেটিং যে নিউজ এজেন্সি রয়েছে সেগুলোর ক্ষেত্রে কোনো ধরনের চুক্তি থাকতে পারবে না, এটা দেশের এবং একই সঙ্গে বিসিবির আইন বিরোধী। তো সব মিলে আসলে আমরা কালকে পর্যন্ত অপেক্ষা করাটাই বোধ হয় বেটার হবে। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। পলক, আপনি জানেন দেশের ক্রিকেটে বেশ ক্রিটিক্যাল একটা মুহূর্ত, সামনে দুটো বড় বড় টুর্নামেন্ট আছে, এশিয়া কাপ আছে, বিশ্বকাপ আছে, এমন মুহূর্তে ঠিক এই সময়ে বিসিবি
হঠাৎ করে এত কঠিন সিদ্ধান্ত কেন গেল, বা সাকিবকে বাদ দেওয়া, সাকিবকে ছাড়াই আমরা খেলবো, এত সাহসী সিদ্ধান্ত বিসিবি কেন নিচ্ছে? কিংবা আমি যদি অন্যভাবে বলতে চাই তাহলে বিসিবি হুট করে এত হার্ডলাইনে কেন গেল সাকিবের ব্যাপারে? কারণ সাকিবের আমরা এর আগেও দেখেছি যে সাকিব ছোটোখাটো কোনো ভুল করলো বিসিবি সেটা দেখেও না দেখার ভান করেছে মাঝে মধ্যে, কিন্তু এখন হঠাৎ করে এমন কী হলো যে একেবারে হার্ডলাইনে বিসিবি? আপনি নিশ্চয়ই দেখেছেন যে আজকে বিসিবি সভাপতি পাপন যখন সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন, উনি একটা কথা বলেছেন যে তিনি আসার, বোর্ডে আসার পর থেকে এই ধরনের ফিক্সিং কিংবা অন্য যেসব বিষয় রয়েছে বেটিং, এগুলোতে তিনি যে জিরো টলারেন্স নীতি মেনে চলেন আর কি। তো এখানে একটা বিষয়ে যেটা আমি বলতে চাই যে আগা এখনও যে সাকিবকে ছাড়াই এশিয়া কাপের দলে যাচ্ছে তা কিন্তু নয়। পাপন কিন্তু এটা বলেছেন যে কালকে দল দিতে পারে, নয়তো আগামী পরশু দিন। তার মানে তারা সাকিবের চিঠিটার জন্য অপেক্ষা করছে। এই এটা আপনি এভাবে এটাকে বলতে পারেন যে বিসিবি আজকে সংবাদ মাধ্যমের মাধ্যমে তাদের যে অবস্থান সেটা ক্লিয়ার করেছে যে সাকিবের এই চুক্তির ব্যাপারে তাদের অবস্থানটা কী। যদি সাকিব এই চুক্তির সঙ্গে সম্পৃক্ত থাকেন, বাতিল না করেন, তাহলে তারা সাকিবের সঙ্গে বা দেশের ক্রিকেটের সঙ্গে সাকিবের কোনো ধরনের সম্পর্ক থাকবে না। এই বিষয়টা তারা ক্লিয়ার করেছে, এখন সাকিবের চিঠির অপেক্ষা। এবং বিসিবি সভাপতি পাপন এটাও বলেছেন যে যেহেতু ইউএসএর সঙ্গে বাংলাদেশের একটা সময়ের ব্যবধান রয়েছে, এই কারণে আগামীকাল তারা সাকিবের চিঠির জন্য অপেক্ষা করবেন, তারপরই একটা সিদ্ধান্ত আসবে। যেহেতু সামনে দুটো বড় বড় টুর্নামেন্ট রয়েছে, এশিয়া কাপ, এরপরে টি টোয়েন্টি বিশ্বকাপ, এর আগে আবার একটা ত্রিদেশীয় সিরিজ রয়েছে, তো সব মিলিয়ে আসলে তারা হয়তো সাকিবের যে চিঠি এটার জন্য অপেক্ষা করছে। এবং আজকের যে সংবাদ সম্মেলন এবং পাপনের যে বক্তব্য, এটা বিসিবির যে অবস্থান সাকিবের এই ইস্যুতে সেটাই মূলত ক্লিয়ার করেছে। আরেকটা শেষ প্রশ্ন আপনাকে করতে চাইবো যে কিছুদিন আগেই, করোনার আগে আর কি, সাকিব আল হাসান কিন্তু ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন, সেটা লুকিয়েছেন এমন অভিযোগে এক বছর ব্যান থেকে এসেছেন। তারপরে আবার এরকম একটা সেন্সিটিভ একটা ইস্যু নিয়ে তার নাম জড়ালো, এমন একটা বেটিং সাইটের সাথে তার নাম জড়ালো। আপনার কি মনে হয় ওই ফিক্সিংয়ের ওই অভিযোগের, ফিক্সিংয়ের প্রস্তাব লুকানোর অভিযোগের পরে এইটা, এই স্ক্যান্ডালটা এসেছে বলে আসলে জিনিসটা আরও বেশি করে আগুন ধরিয়ে দিয়েছে সব জায়গায় যে যে লোকটা কিছুদিন আগে এক ধরনের ব্যান কাটিয়ে এসেছে তিনি আবার কেন এসবের সাথে জড়ালেন? আপনার কি মনে হয় এই কারণে বিসিবি কিছুটা চটেছে সাকিবের ওপর? হতে পারে, এটা হতে পারে বিসিবি, কারণ সাকিব ইস্যুতে আসলে আপনি দেখবেন যে প্রত্যেকটা সিরিজের আগে সাকিবকে নিয়ে একটা ইস্যু তৈরি হয়, এবং বেশ কয়েকবার বিসিবি সভাপতি হোক বা ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান হোক, মানে প্রত্যেকটা সিরিজের আগেই কিন্তু সাকিবকে নিয়ে একটা ক্লারিফাই করার বিষয় থাকে। সাকিব খেলবেন কি খেলবেন না, সাকিবের আরও অন্যান্য বিভিন্ন বিষয়গুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা সিরিজের আগে ক্লারিফাইয়ের একটা বিষয় থাকে। এবার যেটা হয়েছে, এশিয়া কাপের আগে তিনি এই চুক্তিটা করেছেন, এখন তিনি আসলে চুক্তি বাতিল করবেন কি করবেন না, এই নিয়ে একটা দোলাচল। সব মিলে আসলে সাকিবের যে এর আগে যে ফিক্সিংয়ের তথ্য গোপন করার যে কথাটা আপনি বললেন, হতে পারে এটা আসলে এখন অনেক ক্ষেত্রে তো সাকিবকে ছাড় দেয় বোর্ড, অনেক ক্ষেত্রেই কিন্তু সাকিবকে ছাড় দেওয়া হয়। এখন হয়তো এটা দিয়ে তারা বোঝাতে চাইছে যে আসলে, কারণ এটা যেহেতু দেশের আইন পরিপন্থী এবং দেশের আইনের বিরোধী এবং বিসিবির গঠনতন্ত্রেও এটার কোনো ধরনের সুযোগ নেই, এ কারণে হয়তো তারা আসলে একটা বার্তা দিতে চাইছে বা তারা একটা, এবং আপনি জানেন যে বিসিবি একটা গার্ডস দেখাচ্ছে, আপনি এটা গার্ডস বলতে পারেন, কারণ এটা গার্ডস দেখাচ্ছে যে এই ধরনের ইস্যুতে আসলে তারা কোনো ধরনের ছাড় দিতে নারাজ। এখন পুরোপুরি আসলে দেখা যাক কী হয় আর কি, আমরা অপেক্ষা করছি। দর্শক, যেমনটা এতক্ষণ শুনছিলেন যে সাকিবের ইস্যুতে বিসিবি আসলেই গার্ডস দেখাচ্ছে, এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে। একটা কারণ থাকতে পারে যেমনটা পলকও বললো, যে ভবিষ্যৎ ক্রিকেটারদের, তরুণদের, তরুণরা যেন এর সাথে না জড়ায় এমন একটা ব্যাপার আছে। এবং আরও একটা খবরও এসেছিলো যে জাতীয় দলেরই অন্য কোনো এক ক্রিকেটারের কাছে প্রথমে এই প্রতিষ্ঠান তাদের প্রস্তাব নিয়ে এসেছিলো, সেই ক্রিকেটার না করে দিয়েছে, এরপরে সাকিব এই প্রস্তাবটা গ্রহণ করেছেন। এখন এখন যদি বিসিবি সাকিবকে ছাড় দেন তাহলে হতে পারে ভবিষ্যতে আরও ক্রিকেটাররা অন্য কোনো এরকম যে বেটিংয়ের প্রতিষ্ঠান রয়েছে বা বেটিংয়ের অঙ্গ প্রতিষ্ঠান রয়েছে তাদের সাথে জড়িত হতে পারে, সেক্ষেত্রে আসলে বিসিবির তখন তাদের আটকানোর কোনো ওয়ে থাকবে না। তার জন্য হয়তো বা বিসিবি শুরুতেই শেষ করতে চাচ্ছে এই ইস্যুটা কোনো ধরনের কোনো ছাড় না দিয়ে। এবং আরও একটা ব্যাপার এটা হতে পারে যে সাকিব আল হাসান যে দেশের সবচাইতে সেরা ক্রিকেটার, এটা কিন্তু নাজমুল হাসান পাপন নিজে আজকেও বলেছেন, এবং সাকিব যিনি সেরা তাকে মানুষ ভালোবাসবে, বোর্ড ভালোবাসবে, এটা খুবই স্বাভাবিক। এবং যাকে ভালোবাসবে তার উপরে
কিন্তু রাগটাও বেশি আসে, অভিমানটাও বেশি আসে। হতে পারে বোর্ডের সাকিবের উপর অভিমানটা এই কারণেই বেশি যে কেন সে এরকম একটা ক্রিটিক্যাল মোমেন্টে এরকম একটা অভিযুক্ত বলবো না, একটা সেন্সিটিভ একটা বিষয়ের সাথে তিনি কেন জড়ালেন, এই কারণে হয়তো বা বিসিবি হার্ডলাইনে গেছে, বিসিবি একটা গার্ড শো করেছে, বিসিবি সরাসরি বলেছে যে সাকিবের সাথে সব ধরনের সম্পর্কই তারা ছিন্ন করে ফেলবে যদি না সাকিব এই চুক্তিটা বাতিল করেন। অন্যদিকে আমরা যদি সাকিবের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি তাহলে এটা কিন্তু একটা বিশাল অ্যামাউন্টের টাকা, কোথাও 6 কোটি মতান্তরে 9 কোটি বা 10 কোটির টাকার একটা চুক্তি হয়েছে ওই প্রতিষ্ঠানের সাথে সাকিব আল হাসানের। এখন জীবনে বেঁচে থাকতে হলে আপনার টাকা খুবই প্রয়োজন এবং টাকা সবারই লাগে, এটা সাকিবেরও লাগে, আমারও লাগে, আপনারও লাগে, ক্রিকেট বোর্ডেরও লাগে। সেক্ষেত্রে সাকিবেরও আসলে এত বড় একটা টাকার অঙ্ক চুক্তি থেকে বের হয়ে আসা সাকিবের জন্য কঠিন হবে। কিন্তু সাকিবের জন্য আরও যেটা বেশি কঠিন হবে সেটা হলো যে বিসিবি যে স্টেটমেন্টটা দিয়েছে, বিসিবি যদি আসলে সেই স্টেটমেন্টে বহাল থাকে, যদি বিসিবি সাকিব চুক্তি বাতিল না করলে বিসিবি যদি আসলেই সাকিবের সাথে সম্পর্ক ছিন্ন করে, সেক্ষেত্রে কিন্তু সাকিবের যে ক্যারিয়ার, ইন্টারন্যাশনাল ক্যারিয়ার, সেটা কিন্তু হুমকির মুখে পড়ে যাবে। এ কারণে আসলে সাকিবের জন্য সিদ্ধান্ত নেওয়াটা কিছুটা কঠিন হবে, তবে তাকে শেষ পর্যন্ত সঠিক সিদ্ধান্তটাই নিতে হবে। কারণ একদিকে বিসিবির কথা যদি আমরা বিশ্বাস করি এবং বিসিবি যেটা বলেছে সেটা যদি শেষ পর্যন্ত তেমনই হয় তাহলে কিন্তু সাকিবের সামনে একদিকে এই বিশাল অঙ্কের টাকার যে চুক্তি সেই চুক্তি, অন্যদিকে কিন্তু জাতীয় দলে ফেরার দরজা। এখন সাকিব আল হাসানের উপরই আসলে নির্ভর করছে তিনি শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তটা নেবেন, নাকি বিসিবি আর সাকিব দুই পক্ষের মধ্যে বসে একটা মীমাংসায় আসবে। যদিও নাজমুল হাসান পাপন কিন্তু বলেছেন যে তিনি মীমাংসা কোনো রাস্তাই খোলা নেই, তারা কোনো সেকেন্ড অপশনই দিতে চায় না সাকিবকে, তাদের সাকিবের সামনে একটাই রাস্তা খোলা, সেটা হলো সাকিবকে চুক্তি বাতিল করতে হবে। তবুও দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যেমনটা পলক বললো, সাকিব এর আগেও ছোটোখাটো বিষয়ে ছাড় পেয়েছেন, এক্ষেত্রেও দুপক্ষ মিলে কোনো মীমাংসা হয় কি না, তবে মীমাংসা হোক কিংবা অন্য যাই হোক এটা যেন তাড়াতাড়ি শেষ হয়, কারণ দল এশিয়া কাপের মতো একটা গুরুত্বপূর্ণ আসরে খেলতে যাবে। তার আগে আসলে এরকম মাইন্ডসেট যদি ক্রিকেটারদের থাকে, দর্শকদের থাকে, বোর্ডের থাকে, সেক্ষেত্রে কিন্তু এশিয়া কাপে ভালো রেজাল্ট করা কঠিন। দর্শক, আমার মনে হয় সাকিব ইস্যুর যে সমাধান আমরা শুক্রবার কিংবা শনিবারের মধ্যে পেয়ে যাব। এবং আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনার কি মনে হয় সাকিব কি আসলে নেতিবাচক নাকি ইতিবাচক, কি ধরনের আপনি আশা করছেন, আপনার মানে আশাটা কিরকম? ভালো প্রশ্ন। এখন সাকিব আল হাসান হয়েছেনই বাংলাদেশের জার্সি পরে, তো তার ক্ষেত্রে এবং তিনি অনেক ক্ষেত্রে বলেছেন যে ক্রিকেট আমার ফার্স্ট প্রায়োরিটি, আমার ফ্যামিলি প্রায়োরিটি, এরপরে ক্রিকেট প্রায়োরিটি। সেক্ষেত্রে কোনো মানুষই আমার মনে হয় তার রুট ভুলে যান না, তিনি অবশ্যই দেশের প্রতি তার দায়বদ্ধতা, বাংলাদেশ ক্রিকেটের প্রতি তার দায়বদ্ধতা, এই লাল সবুজের জার্সির প্রতি তার দায়বদ্ধতা ভুলবেন না। আমার মনে হয় শেষ পর্যন্ত সাকিব অবশ্যই জাতীয় দলে ফিরে আসবেন, পুরো দেশের মানুষ তাই চায়। তবে সাকিব সরাসরি চুক্তি বাতিল করেন নাকি বোর্ডের সাথে মিউচুয়ালি কোনো সিদ্ধান্তে যান সেটা দেখার বিষয় হবে। তবে আমার বিশ্বাস সাকিব যদি শেষ দুই পক্ষই আইদার দুই পক্ষই নমনীয় হবে অথবা সাকিবই আসলে টাকার মায়া ছেড়ে বাংলাদেশ জার্সির জন্যই তার সিদ্ধান্তটা বদলাবে এটা আমার বিশ্বাস। এটা আমাদেরও সবারও এটাই প্রত্যাশা। এবং এখন বাংলাদেশের ক্রিকেটের যে অবস্থা, টি-20 বলেন বা ওয়ানডে, আপনি নিশ্চয়ই জানেন যে জিম্বাবুয়ের সাথে আমরা দুই ফরম্যাটেই সিরিজ হেরেছি, তো নিশ্চয়ই সেটা বিবেচনা করে এবং এখন যারা তরুণ ক্রিকেটার যারা জাতীয় দলে সদ্যই এসেছেন তাদের জন্য আসলে সাকিবকে এই মুহূর্তে দলে খুব প্রয়োজন, হোক সেটা সাকিবের ক্যাপ্টেন্সি বা শুধু তিনি মাঠে খেলে যাবেন এটাই। দর্শক, যেটা বলছিলাম শুক্রবার অথবা শনিবারের মধ্যেই নাটকের পরিসমাপ্তি হবে বলে আমরা আশা করছি, এবং যেটাই ফলাফল আসুক, সাকিব আবার জাতীয় দলে ফিরুক অথবা আমরা কেউই চাই না এমন কোনো সিদ্ধান্ত আসুক যে বোর্ড অনেক কঠিন কোনো সিদ্ধান্ত নিয়েছে সাকিবের এগেনস্টে, যেটাই হোক সেটা আপনারা অবশ্যই ক্রিকফ্রেন্সির পর্দায় দেখতে পারবেন, আমাদের ফেসবুক লাইভ অবশ্যই স্পট থেকে থাকবে, এবং যেটা সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আমরা আবার কোনো আলোচনা নিয়ে আপনার সাথে দেখা করতে পারবো। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি।